গুজরাটে ঘনাচ্ছে বিপর্যয়, ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই অতিকায় ঘূর্ণিঝড়। কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে স্থলভাগে বলে খবর। তার আগে প্রবল বৃষ্টি গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে শুরু হয়। ইতিমধ্যে লক্ষ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। পাশাপাশি উদ্ধার কার্যের জন্য এক কথায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৌসুম ভবন জানিয়েছে, দুপুর 3:30 পর থেকে গুজরাটের জাখাউ বন্দর থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের দ্বারকা থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার সন্ধ্যের পর জাখাউ বন্দরে সরাসরি আছড়ে পড়তে পারে সে। মধ্যরাত পর্যন্ত চলবে ল্যান্ডফলের প্রক্রিয়া, এমনটাও জানিয়েছে মৌসুম ভবন। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পাকিস্তানেও। সে দেশের দক্ষিণে সিন্ধ প্রদেশের উপকূলবর্তী এলাকা থেকে 62,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। সব রকমের সাহায্য নিয়ে সমুদ্রে মোতায়েন হয়েছে নৌবাহিনীর 4টি জাহাজ। তবে এরই মাঝে সামনে এলো এক অভূতপূর্ব চিত্র। মহাকাশ থেকে সরাসরি দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ধীরে ধীরে কিভাবে ল্যান্ডফলের দিকে এগিয়ে যাচ্ছে সে, এই গোটা বিষয়টি ধরা দিয়েছে উপগ্রহ চিত্রের ওপরে। বৃহস্পতিবার উপগ্রহ চিত্র প্রকাশিত হয়েছে এই বিশালাকায় ঘূর্ণিঝড় বিপর্যয়ের। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত হওয়া সবথেকে দীর্ঘমেয়াদী ঘূর্ণিঝড় হতে চলেছে এই বিপর্যয়। বাংলাদেশের নাম দেওয়া এই ঘূর্ণিঝড় ভারতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি করবে, তার জন্যই এক কথায় থরহরিকম্প গুজরাটের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।